হ্যালো বন্ধুরা, অ্যাপ স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। খুবই ব্রেকিং একটা নিউজ দেওয়ার জন্য তোমাদের সামনে আজকে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ডেট। এসএসসি এবং এইচএসসি এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট নিউজগুলোর আপডেট আমরা প্রতিনিয়তই আপলোড করে থাকি এবং সবসময় আমরা চেষ্টা করি নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে সেই খবরগুলো তোমাদের আপলোড করে সেই খবরগুলো তোমাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে দেওয়ার। সেক্ষেত্রে আমি অবশ্যই আশা করছি যে তোমরা হ্যাপি স্কুলের নিয়মিত হ্যাপি স্কুলকে ফলো করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে থেকে আমাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা জাগাবে। দিনাজপুর বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 3 এপ্রিলের মধ্যে টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে হবে। বেশ কিছু পত্রিকা এবং অনলাইন পোর্টালে খবরটা পাওয়া গেছে এবং তার সাথে পাশাপাশি দিনাজপুর শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে যে 3 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিলের 3 তারিখের মধ্যে সমস্ত স্কুল তাদের সুবিধা মতো টেস্ট পরীক্ষা সম্পন্ন করবে। অর্থাৎ স্কুলগুলো চাইলে এপ্রিলের 3 তারিখের মধ্যে যদি শেষ করতে হয়, তার মানে মার্চ মাসে তার ইচ্ছা করলে মার্চের প্রথম দিকেও নিতে পারে, মাঝামাঝিও নিতে পারে বা শেষেও নিতে পারে এবং তারা তাদের নিজের সিস্টেমে নেবে। সেই ক্ষেত্রে মার্কসের ব্যাপার নিয়ে সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত কিন্তু ওই প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তিতে বলা হয় নাই। তবে সেই ক্ষেত্রে ঢাকার শিক্ষা বোর্ডের যিনি বর্তমান সভাপতি নেহাল আহমেদ স্যার, তিনি একটা কথা বেশ কিছুদিন আগে বলেছিলেন যে আমরা 50 মার্কের একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি। সেক্ষেত্রে স্কুলগুলো যদি মনে করে তারা 50 মার্কের পরীক্ষা নিতে পারে, সেক্ষেত্রে যদি কোনো স্কুল মনে করে তারা কিন্তু পূর্ণাঙ্গ ফুল মার্কসের উপরেও কিন্তু তারা পরীক্ষা নিতে পারে। অর্থাৎ এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয় নাই, তবে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে। যে ব্যাপারটা হচ্ছে যে যারা মান উন্নয়ন পরীক্ষাতে আসো, অর্থাৎ গত বছর যারা পরীক্ষা দিয়েছো কিন্তু জিপিএটা কম থাকার কারণে এবার আবার তারা নতুন করে পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে টেস্ট পরীক্ষাটা শিথিলযোগ্য, অর্থাৎ তাদের টেস্ট পরীক্ষাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথবা যারা গতবার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছো, তারাও এবছর টেস্ট পরীক্ষা তাদের জন্য কিন্তু এটা শিথিলযোগ্য, তাদের টেস্ট পরীক্ষা না দিলেও চলবে। এই ব্যাপার দুইটা কিন্তু সুস্পষ্ট করা হয়েছে। ওকে, এর বাইরে একটা ব্যাপার ছিল যে সমাজ, ধর্ম এবং আইসিটি, এই 3টা বিষয় বাদ চলে যাবে হয়তো বা বাদ চলে যাচ্ছে, বাট এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন কিন্তু প্রকাশ করা হয় নাই। কিছু অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে, বলা হচ্ছে যেখানে যে ধর্ম, তথ্য, যোগাযোগ প্রযুক্তি এবং সমাজ, এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে না, কিন্তু দিনাজপুর বোর্ডের যে নোটিশ সেখানে কিন্তু এই বিষয়ে কোনো কিছু আলোকপাত করা হয় নাই। সুতরাং কোনো স্কুল যদি মনে করে তারা কিন্তু সব বিষয়ের উপরে টেস্ট পরীক্ষা নিতে পারে। এবং এখন পর্যন্ত লাস্ট আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি যেটা বলেছেন, তিনি বলেছেন যে আমরা চেষ্টা করব সব সাবজেক্টের উপরেই পরীক্ষা নেওয়ার, তবে করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে যদি করোনা পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে আমরা কিছু সাবজেক্ট বাদ দিতে পারি, তবে সেটা আমরা পরীক্ষার আগ দিয়ে জানিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে সব সাবজেক্টের প্রিপারেশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে সেই ক্ষেত্রে তোমাদের যে ভাইটাল সাবজেক্টগুলো আছে, অর্থাৎ আমরা যারা সায়েন্স স্টুডেন্ট আছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ বা আর্টস স্টুডেন্ট যারা আছে, আর্টসের যে ভাইটাল সাবজেক্টগুলো আছে, ফান্ডামেন্টাল সাবজেক্টগুলো আছে, বা কমার্সের যারা স্টুডেন্ট আছে তাদের যে ফান্ডামেন্টাল সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো আমরা অবশ্যই ডেফিনেটলি এইগুলোতে একটু বেশি জোর দিব, বাট এর পাশাপাশি কিন্তু আমাদের ধর্ম, সমাজ এবং অবশ্যই আইসিটিটার উপরেও কিন্তু জোর দিতে হবে। এবং এটাও কিন্তু আমরা পড়ার লেখার মধ্যে রাখবো, এটা আমার তোমাদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ, যেটাও কিন্তু তোমরা পড়ো এটা কিন্তু একেবারে ফেলে রেখো না, কারণ বাই চান্স হঠাৎ করে যদি রুটিন দিয়ে দেয় এবং তখন যদি দেখতে পাও যে আইসিটি বা হচ্ছে সমাজ বা ধর্ম উপর টেস্ট পরীক্ষা হবে, এবং নট অনলি দ্যাট এসএসসি পরীক্ষাও এই বিষয়গুলোর উপর হবে, বিকজ ডাক্তার দীপুমণি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু উনি বলেই দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে যে আমরা কোনো সাবজেক্ট কমানোর পরিকল্পনা আপাতত করছি না, তবে স্বল্প মার্কের স্বল্প ডিউরেশনে একটা পরীক্ষা হতে পারে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে কোনো সাবজেক্ট যদি কমে সেটা পরীক্ষায় রাখতে জানানো হবে। তবে কোনো স্কুল যদি মনে করে যে তারা দু একটা সাবজেক্ট বাদ রেখে
টেস্ট পরীক্ষা নেবে এবং তার উপর ভিত্তি করে তারা হচ্ছে ফলাফল তৈরি করবে, তাহলে পরে সেই ক্ষেত্রে সেই স্কুলগুলো করতে পারে, এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক কাজ লাগবে এবং অনেক অনেক ইফেক্টিভ হবে। পরবর্তীতে আরও কোনো আপডেট নিউজ থাকলে সেটা আমরা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল চ্যানেলে আপলোড করবো। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।